স্টক সাধারণত বাথরুমে বেশি হয়ে থাকে কেন? স্টক সাধারণত বাথরুমে বেশি হয়ে থাকে কারণ বাথরুমে ঢুকে স্নান করার সময় আমরা প্রথমেই মাথা এবং চুল ভেজাই, যা একদম উচিত নয়। এটি একটি ভুল পদ্ধতি। এইভাবেই প্রথমেই মাথায় পানি দিলে রক্ত দ্রুত মাথায় উঠে যায় এবং কৈশিক ও ধমনী একসাথে চিড়ে যেতে পারে, ফলস্বরূপ ঘটে স্ট্রোক অথবা মাটিতে পড়ে যাওয়া। কানাডার মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্রোক বা মেনে স্ট্রোকের কারণে যে ধরনের ঝুঁকির কথা আগে ধারণা করা হতো, প্রকৃতপক্ষে এই ঝুঁকি দীর্ঘস্থায়ী এবং আরও ভয়াবহ। বিশ্বের একাধিক গবেষণা রিপোর্ট অনুযায়ী গোসলের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু বা প্রজ্ঞাঘাতে আক্রান্ত হওয়ার ঘটনা দিনের পর দিন বেড়েই চলছে। চিকিৎসকদের মতে স্নান করার সময় কিছু নিয়ম মেনে স্নান করা উচিত। সঠিক নিয়ম মেনে স্নান না করলে হতে পারে মৃত্যু। স্নান করার সময় প্রথমেই মাথা এবং চুল ভেজানো একদম উচিত নয়, কারণ মানুষের শরীরে রক্ত সঞ্চালন একটি নির্দিষ্ট তাপমাত্রায় হয়ে থাকে। শরীরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। চিকিৎসকদের মতে মাথায় প্রথমে পানি দিলে সঙ্গে সঙ্গে রক্ত সঞ্চালনের গতি বহুগুণ বেড়ে যায়, সে সময় বেড়ে যেতে পারে স্ট্রোকের ঝুঁকিও। তাছাড়া মাত্রা অতিরিক্ত রক্তচাপের ফলে মস্তিষ্কের ধমনী ছিঁড়ে যেতে পারে। স্নানের সঠিক নিয়ম, প্রথমেই পায়ের পাতা ভেজাতে হবে, এরপর আস্তে আস্তে উপরের দিকে কাত পর্যন্ত ভেজাতে হবে, তারপর মুখে পানি দিতে হবে, সবার শেষে মাথায় পানি দেওয়া উচিত। এই পদ্ধতি যাদের উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল এবং মাইগ্রেন আছে তাদের অবশ্যই পালন করা উচিত। এই তথ্যগুলো বয়স্ক, মা বাবা এবং আত্মীয় পরিজনদের অবশ্যই জানিয়ে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। সবাই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি।